আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় আটটা আমার লাইভ অনুষ্ঠানে কোনো কোনো সপ্তাহে মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন আসে ত্রিশ হাজার প্রশ্ন আসে এক ঘন্টায় আমি উত্তর দিতে পারি ষাট সত্তর আশি নব্বই বড় জোর একশোটা একশোটা দেওয়া যায় না এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায় প্রশ্ন আসে পঁচিশ তিরিশ হাজার আমার কাছে একজনে প্রশ্ন করেছে ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয় কোনো দিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হয়েছি এটা হয় নাই ভাই চাকরি চাইছি চাইছি রাস্তা রাস্তা করছি হয় নাই ভাই বিয়ে করতে গেছি যেখানে গেছি ওখানেই না বাধা আসছে আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো আমার কাছে প্রশ্ন দিস তো আমি বললাম ভাই আপনি যে সত্য কথা বলেন না একটা ডাকা মিথ্যা কথা বলছেন প্রমাণ আমার হাতে কিরকম প্রমাণ আমি বললাম এই যে আপনি প্রশ্ন দিছেন আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় আটটা আমার লাইভ অনুষ্ঠানে কোনো কোনো সপ্তাহে মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন আসে ত্রিশ হাজার প্রশ্ন আসে এক ঘন্টায় আমি উত্তর দিতে পারি ষাট সত্তর আশি নব্বই বড়ো জোর একশোটা একশোটা দেওয়া যায় না এক ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায় প্রশ্ন আসে পঁচিশ তিরিশ হাজার কখনো কখনো অ্যাভারেজে তো পনেরো বিশ হাজার সব সময় আসে আমি বললাম যে পঁচিশ তিরিশ হাজার মানুষের কমেন্ট থেকে আপনার আমার পড়ছে আল্লাহ আমি সেটা পড়ছি তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি আপনি একটু আগে বললেন আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয় আমার কথা কোনোদিন পূরণ হয় না আমাদের এই লাইভ অনুষ্ঠান দুইশো বারো তেরোটা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত চার পাঁচ বছর ধরে লাইভ করতেছি এমন বহু লোক আছে যে চার পাঁচ বছর ধরে চেষ্টা করে বেচারা প্রশ্ন আমার চোখে আসে নাই বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে নিতে পারি না আপনার প্রশ্নটা আমার কাছে আসছে ধরা পড়ছে আমি পড়তেছি উত্তর দিতেছি আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই আমরা এভাবে চিন্তা করি না আমরা সব নেগেটিভ চিন্তা করি গ্লাসের অর্ধেক পানি বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি দেখছেন কেন আপনি এভাবে দেখতে পারেন না মার্শাল্লাহ আমার গ্লাস অর্ধেক পানি আছে অনেকে গ্লাসে একটুও পানি নেই এভাবে দেখা যায় না আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তফিক দান করুন আপনার বউটার দেখেন রান্নাটা ভালো না আপনার চরিত্র ভালো অনেকের রান্নাটা পারফেক্ট কিন্তু চরিত্রটা তাহলে তার তুলনায় আপনি ভালো না খারাপে আছেন অনেক মহিলারা অভিযোগ করে হুজু আমার স্বামীটা অমানুষ একটা বার না খাইছো কিনা আমি বললাম পরকিয়া করে কিনা কেনা সেটা করে না আমি আলহামদুলিল্লাহ বলেন আবার আরেকজন এসে বলে হুজুর আমার স্বামীটা পরকিয়া করে দুই নম্বরই করে আমি কই পিডে আপনারে না সেটা করে না আমি আলহামদুলিল্লাহ পড়ে ইমানদার সব সময় খুঁজবে যে সুক্রিয়ার জায়গাটা কি আপনার ঘরে ঢুকছেন ঢুকে দেখছেন হাই হায় চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হিসাবে চান্দি তো গরম হবেই মেজাজটা গরম হবেই মন তো খারাপ হবেই কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন আল্লাহ খাটটা নিতে পারে নাই আলমাইটা রয়ে গেছে শোক শোকেসটা নাড়তে পারে নাড়তে পারলে এটাও নিয়ে যেত হ্যাঁ ফ্রিজটা নিতে পারে না যাক আজকেও যদি আগুন লাগতো তো এগুলো তোর সাই হয়ে যেত আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয় নাই এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি কত মানুষ বাড়িতে ঘুমেছিল আগুন লেগে বাড়িও পড়ে ছাই সেও ছাই হয়ে গেছে আছে না নাই তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছেন আল্লাহ শোকর আদায় করবে শোকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ায় না যে আপনার শোকর আদায় আল্লাহ খুন লাভ আপনি শোকর আদায় করলে আপনি সুখে থাকবেন কিভাবে সুখে থাকবেন আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি আপনি নির্ভর হয়ে যাবেন আপনার প্রেশানি কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে সুক্রিয়া আদায় করার তফিক দান বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী এক দুই তিনে যদি আনেন তো তিনের মধ্যে পড়বে আমি নাম বললাম না এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক এরকম একটা গ্রুপ গ্রুপ অফ কোম্পানির মালিক তার সাথে একবার একটা যেকোনো একটা বিষয় একটা মিট ছিল মিটিং ছিল তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিংয়ে যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন শত শত হাজার হাজার কোটি টাকা আপনা সারাদেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে দিয়েছেন তো এই যে এত বড় ব্যবসা এত বিশাল পর্যায়ে আল্লাহ তালা আপনাকে ব্যবসা করার তফিক দিয়েছেন আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন আমি সেটা রেকর্ড নিয়ে একটু বই করতে চাই যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায় তারা যেন শিখতে পারে যে কীভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে কীভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে আপনার সাকসেস স্টোরি আপনার সিক্রেটসগুলো একটু আমাদেরকে জানাবেন তাহলে আমরা বই প্রকাশ করতে চাই এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনিও তিনি বলেছেন তো আমি তো হুজুর মানুষ মাঝখানে বসে তাদের আলাপ শুনছি আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তালা দিয়েছেন তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না মায়ের পেট থেকে তো দূরের কথা ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন কি সিক্রেট এত অল্পময়ের ব্যবধানে মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া যা লাগে নাই নিজে আইসাই বিশ তিরিশ চল্লিশ বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন কি সিক্রেট তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুস্কি হেসে দিয়ে বললেন দেখেন সত্যি কথা বলতে কি এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল চেষ্টা তো কত মানুষই করে মূলত আসল সিক্রেট হলো আসল রহস্য হল যে এই সব কিছু আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম শুনে অবাক হয়ে গেলাম সুহান আল্লাহ এত বড়ো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে এটাও তো একটা ব্যাপার হ্যাঁ বিশাল বড় হসপিটালের মালিক বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক নিশ্চয়ই আল্লাহ তালা তাকে সেই সুক্রিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন অন্তত আমার সামনে তো তাই হয়েছে তো এই যে ঘটনা এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সাত তালা মানুষকে যা দেন মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা এটা হলো মূর্খতা অজ্ঞানতা মানুষ চেষ্টা করতেই পারে কিন্তু দেওয়ার মালিক কে আল্লাহ সুমাতা আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায় কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ তাওফিক হয় নাই আমার যে তৌফিক হয়েছে আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি অনেক ফলাফল করেছি বোর্ড স্ট্যান্ড করেছি হান করেছি তান করেছি বিদেশ গিয়েছি শিখেছি ট্রেনিং নিয়েছি এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি সত্যিকারের গল্প হলো যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে ঠিক আমি ঠিক অতএব আল্লাহ যখন নেয়ামত দেন তখন অনেকে শোকরাদায় করতে পারে না আল্লাহর আমদ পায়া না শকরই করে আল্লাহ নেয়ামত পায়া আল্লাহ নেমত শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে আছে না নাই এটা ইমানদারের চরিত্র হতে ইমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহ শুক্রিয় আদায় করবে সে কৃতজ্ঞ থাকবে সে বিনয়ী হবে তার মাথা অবনত হবে তার মাথা নিচের দিকে যাবে তার মাথা উপর দিকে বুক ফুলে এসে অহংকার করবে না সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন তাহাজ পড়ার যদি কখনো তাওফিক হয় তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না তাকাবে এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন আমাকে তাও দিয়েছেন আমি মাহফিলা আসতে পেরেছি অনেকে আসতে পারেন নাই আল্লাহ আমাকে দয়া করেছেন এটা আমার ক্রেডিট না এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহের সুক্রিয়া আদায় করলে নামতের শুক্রিয়া আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারেন প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে অতএব আল্লাহর প্রতি আমরা শুক্র আদায় করব তো ইনশাআল্লাহ শুকর তিন ভাবে করব কয় ভাবে নাম্বার এক মুখ দিয়া শকর আদায় করা মুখ দিয়া সেটা কি আলহামদুলিল্লাহ মুখে কি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকর আদায় করতেছে আল্লাহ তোমার শকর আদায় করতেছে আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া চাইতেন রব্বি আউজি আনি আন আশকুর নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই আল্লাহ আমার প্রতি আমার মা প্রতি তুমি যে অনুগ্রহ করেছো আল্লাহ সে অনুগ্রহের শকর আদায় করার তাওভিকও তুমি দিও আল্লাহ তোমার জন্য শকর আদায় করতে পারি না শকর যেন না হই ভাইরা আমার শকর আদায় করার জন্য জন্য এক নম্বর পদ্ধতি হলো মুখ দিয়া বলবো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী মুখ দিয়া বলবো আল্লাহ শকর আল্লাহ শকর এটা একটা দ্বিতীয়ত সক্রিয়া হবে অন্তর দ্বারা কৃতজ্ঞতা আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া অন্তর থেকে আল্লাহ যা দিয়েছে এটার উপর আপনি হ্যাপি থাকবেন সুখে থাকবেন আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইসাল গেনা বিকাশরাতিল আর্থ ওয়ালা কিন্নাল গেনা গেনার অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় প্রকৃত ধনী হলো যে ব্যক্তির মন বড় অল্প পায়াও সে নিজেকে অনেক সুখী মনে করে সে আল্লাহ শকর আদায় করে ব্রড চিন্তা করে সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে এই লোকটা হল আসল ধনী যার অনেক আছে কিন্তু এরপরও নাই নাই করে খাই খাই করে এই লোক দেখতে ধনী হলে কি আসলে ফকির এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে জনে জনে আছে না নাই চাইরতলা বিল্ডিং করার পর ছাদে উঠলে দেখবেন রড বাইর করে দিয়ে আছে না নাই এটা হলো পাঁচতলার ফকির ভালো বলছেন আপনার পুরস্কার দেওয়া উচিত চারতলা করার পরে ধরেন পারমিশন চারতলারই আছে আর করার পারমিশন নাই এরপরে দেখবেন উপরে সাদুটায় রথ বাইর করে দিয়ে দিস মানে জোড়া দিয়ে আরো একতলা তাহলে এই ফকির হলো পাঁচতলার ফকির চারতলা আছে পঞ্চম তলার ফকির আর অনেক লোক আছে রিক্সা চালা এসা কুড়ের ঘরে শুইয়া একটু পান্তা ভাত ডাল আর কাঁচামরচ দিয়ে ডুলে খেয়া মনের ভেতর থেকে বলতেছে শকোর আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে এই লোক সাল্লাম এই লোক হলো যে নিজেকে অভাবী মনে একজন আসা আমি প্রায় সময় দেখি যুবকরা বলে হুজুর একটু দোয়া করবেন বেশি কিছু চাই না হুজুর এই আল্লাহ লাখ পাঁচেক টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না একটা বাইক কিনবো এলাকায় একটু ভাবসাপ দরকার আছে ছোটখাটো একটা দোকান টোকান দিবো আর বাকি কিছু টাকা থাকবে একটু চা পানি খাবো ঘুরবো গাড়বো জামা কাপড় কিনবো একটা ভালো মোবাইল থাকবে হুজুর আমি আল্লাহ কিছু আর চাই না পাঁচ লাখই চাই শুধু আছে না না এরকম অনেক যুবক এই যুবক নির্বোধ তোমার আল্লাহ পাঁচ লাখ দিয়া দিল দিয়া দশ লাখের অভাব দরাই দিল এটা কি লাভের নাকি আল্লাহ দুই লাখ দিল অভাব একটা কারো দিল না কোনটা লাভের দুই লাখের একটা লাভের না তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়া তো গুল্লাই যাবা 5 লাখ আর 10 লাখ এরকম নাচায়া বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই সুখ চাই সেটা আপনি কি 10 লাখ দিয়া দিবেন না কোনো টাকা ছড়া দিবেন সেটা আপনি জানেন আমি কি চাই সুখ চাই আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে দোয়া করার তৌফিক দান করুন তাহলে ভাইরা সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয় ধনী হওয়া হল মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম সুখী মনে করার নাম যে আমি জেহালে আছি সুখী তাহলে আমার আল্লাহর কাছে আমরা শকরগুজার মানুষ হওয়ার জন্য এই মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে যত কষ্টে থাকেন আপনার চেতে আরো কষ্টে থাকা মানুষের দিকে তাকায় সবর করবেন ঢোক গিলবেন সবরে মেওয়া ফলবেই ফলবে আজ হোক আর দুদিন এমনকি জীবদ্দশায় যদি না ফেলে ইমানদারের তো হারাবার কিছু নেই জান্নাত এবং আখেরাত আছে আল্লাহ তালা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন তাহলে আল্লাহ আখেরাতে দিবেন আর যদি গালি করে শেষ করে বলেন যে যা কি আর করা সবর করলাম তো এই দুই নম্বর সবরের কোনো বিনিময় পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে শোকর আদায় করার তফিক দান এই শোকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ শোকর খুব জোর করে আদায় করে মাসাল্লাহ এটা তো ভালো কিন্তু বান্দার শোকর আদায় করে না কথা বুঝছেন আল্লাহরও শকর আদায় করতে হবে আবার বান্দারও শকর আদায় কিভাবে সেটা ধরেন আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদ করার তফিক দিয়েছেন পড়লে করে অনেক কিছু করতে পারছেন যাই হোক কিছু একটা হয়েছে আপনি তো প্রথম আল্লাহ শকর আদায় করবেন আল্লাহ তৌফিক দিয়েছেন সেই জন্য কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন অমুক আমাকে সাহায্য করছেন তার উসিলা ছিল তার চেষ্টা ছিল আমি তার আদায় করি এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে আপনি যদি বলেন যে আরে জন্য কিছু করে নাই তাহলে আপনি আল্লাহর আদায় করলেন না এই শকর আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না লা আল্লাহ মিয়াস করিল্লা যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহরও শুক্রিয়া আদায় তাহলে শুধু আল্লাহ শকর আদায় করলে হবে না বান্দারও শকর আদায় করতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ সেই সাথে আল্লাহ তালা যে অবস্থা রাখেন সে অবস্থায় মন খুলে প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাল আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আর যে উপকার করেছে যে কিছু দিয়েছে তার শুক্রিয়া আদায় করতে বলবো না সব সময় মন খুলে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করবো যে এটা আপনার অবদান আপনি সাহায্য করেছেন অমুকে আমাকে এটা দিয়েছেন মন খুলে এটা স্বীকৃতি দিতে হবে বহু লোক কাছে যে বললাম আল্লাহ শকর খুব বেশি বেশি আদায় করে মগার বান্দার কোনো শুক্রিয়া আদায় আল্লাহর শকর আদায় করতে হবে বান্দার নেয়ামতের বা বান্দা আপনার জন্য কিছু করলে অবদান রাখলে সেটারও শুক্রিয়া আদায় করতে হবে চেষ্টা করবো তো আমরা সবাই না শকরি করবেন আল্লাহ তালা নামত ছিনিয়ে নিয়ে যাবেন সেটাকে আমরা কেউ চাই অতএব আমরা নাশকরি করবো না ইনশা আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তফিক দান সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ জি জমুল্লা খের